চুঁচুড়া মগরা ব্লকের দীক্ষুই কোঅপারেটিভ নির্বাচনে বিপুলভাবে জয় পেল তৃণমূল সমর্থিত প্রার্থীরা। তবে বোর্ড অব ডিরেক্টর নির্বাচনে বাদ সাধে 13 জন বিরোধী সমর্থক। তাই সমস্যা মেটাতে বুধবার ভোটাভুটি শুরু হয়। পুলিশ প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্যে চলে ভোট পর্ব। শেষ পর্যন্ত বিরোধীদের ধরাশায়ী করে বোর্ডের ক্ষমতা দখল করে রবিন ব্রিগেড। আগামী দিনে এই সমবায়ের মাধ্যমে মানুষকে বিভিন্ন রকম সুবিধা পাইয়ে দেবার আশ্বাস দেন তিনি। কোঅপারেটিভ বোর্ড অফ ডাইরেক্টরের নির্বাচন ছিল, নির্বাচনে আমাদের 13 জন ক্যান্ডিডেট ছিল, বিজেপি আর সিপিএম ব্যাপ হয়ে 13 জন ক্যান্ডিডেট দিয়েছিল। সেই 13 জন ক্যান্ডিডেট পুরোপুরি আমাদের কাছে ধরাশায়ী হয়েছে। আজকে আমাদের তৃণমূল মামাটি মানুষের সরকার যেটা নিয়ে চলছে আমরা সেই গতিতে এগিয়ে চলেছি। আমাদের এটাকে পুরোপুরি আমরা নির্বাচনে জয়ী হয়েছি। তারা মারাত্মকভাবে বিধ্বংসভাবে পরাজিত হয়েছেন। আর একটা ঘটনা বলি, এই বোর্ড যখন প্রথম আমরা পাই বামফ্রন্টের থেকে, যখন আমরা প্রথম নেই, তখন এই কোঅপারেটিভের ঋণ ছিল 23 লক্ষ টাকা ঋণ ছিল। সেই 23 লক্ষ টাকা ঋণটা আমরা 5 বছর বোর্ডে এসে সেটা মাত্র আর 32,000 টাকা এসে ঠেকেছে। হ্যাঁ, আমরা কোঅপারেটিভ থেকে আস্তে আস্তে যে একটা জায়গায় নিয়ে যাচ্ছি, সেই জায়গাটাকে ধ্বংস করার জন্যে বিজেপি আর সিপিএম প্যাক্ট হয়ে একটা ইয়ে দিয়েছিল প্যানেল, সেই প্যানেলকে আমরা পুরোপুরি ধরাশায়ী করে দিয়েছি। শেষ পর্যন্ত আমরা এই বোর্ড গঠন করব। আমরা আগামী দিনে কোঅপারেটিভ থেকে আরও একটা জায়গায় প্রতিষ্ঠিত করব, এইটা আমাদের লক্ষ্য। এখানে এমন একটা বামফ্রন্টের আমলে বোর্ড ছিল, যে বোর্ডটা যার 10 কাঠা জমি তাকে 65 লক্ষ টাকা ঋণ দিয়েছে, তখন এইভাবে তৎরূপ করেছিল গত বামফ্রন্ট সরকারের আমলে। সেই জায়গা থেকে আমরা কোঅপারেটিভটাকে একটা জায়গায় প্রতিষ্ঠিত করছি এবং আগামী দিনে আরও ভালো করব। হুগলি থেকে সতীশ গুপ্তার রিপোর্ট, NNTV বাংলা।